গত পর্বে আমরা দেখেছিলাম ইতালিয়ান নিউ সুপারবাইক বিমতা টেসি H2 সম্পর্কে। এই পর্বে আমরা জানব ভারতীয় ক্রিকেটার MS ধোনি এর বাইক কালেকশন সম্পর্কে। তো আমরা বাংলাভাষী যারা আছি, আমার মনে হয় না তাদের সাথে MS ধোনির নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু আছে। তবে তারপরেও বলছি, MS ধোনি হচ্ছেন ভারতীয় একজন ক্রিকেটার, সাবেক ক্যাপ্টেন এবং একজন লিভিং লিজেন্ড। এবং ব্যক্তিগতভাবে MS ধোনির সবচেয়ে ভালো লাগার বিষয়টি হচ্ছে তার সুপার কুল পার্সোনালিটি। তো যাই হোক, MS ধোনি হচ্ছেন দুনিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ধনী ক্রিকেটার এবং তার বর্তমান সম্পদের পরিমাণ হচ্ছে প্রায় 700 কোটি টাকা। এবং MS ধোনি ছেলেবেলা থেকেই বাইক পাগল ছিলেন। তিনি যখন হাই স্কুল বা কলেজ পড়ুয়া ছিলেন, তখন তিনি আমাদের অনেকের মতোই মধ্যবিত্ত ছিলেন এবং তার প্রথম বাইক হচ্ছে রাজদূত RD 350, যে বাইকটি তিনি মাত্র 4,500 রুপি দিয়ে ক্রয় করেছিলেন। এমনকি ওই সময়ে তিনি আরেকটি বাইক ক্রয় করেছিলেন, যেটি হচ্ছে ইয়ামাহা RX 100cc বাইক। তো বুঝতেই পারছেন, যখন তার কিছুই ছিল না তখনই এরকম বাইক পাগল ছিলেন। এবং ওই ছেলেটাই যখন সফলতম ক্রিকেটার হয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, তখন সে কি করতে পারে? MS ধোনি এখনো বাইক পাগল, এখনো বাইক কালেক্টর। এবং গত 2017 সালে একটা প্রতিবেদনে দেখেছিলাম, MS ধোনির গ্যারেজে নাকি 29টি মোটরসাইকেল রয়েছে এবং এটি হচ্ছে MS ধোনির গ্যারেজ, এবং যেটা দেখে অনেকটা মোটরসাইকেলের শোরুমের মতো মনে হচ্ছে। এবং আমার মনে হয় সেখানে 29টির বেশি বাইকই রয়েছে। তো সবগুলো বাইক সম্পর্কে তো আর আলোচনা করা সম্ভব নয়, তবে আমরা MS ধোনির সবচেয়ে দামি এবং সেরা 5টি বাইক নিয়ে আলোচনা করব। কনফিডারেট হেলক্যাট X132। আমেরিকান কনফিডারেট ব্র্যান্ডের হেলক্যাট X132 হচ্ছে MS ধোনির সবচেয়ে দামি বাইক। এটি লিমিটেড এডিশনের একটি বাইক এবং পুরো দুনিয়ার জন্য মাত্র 150 পিস তৈরি করা হয়েছে। ভ্যাট সহ এই বাইকটি ক্রয় করতে MS ধোনির খরচ পড়েছিল প্রায় 60 লক্ষ টাকা। এবং 2,163cc এই বাইকটিতে রয়েছে 132 হর্স পাওয়ারের ইঞ্জিন এবং এই বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 277 কিলোমিটার। হার্লে ডেভিডসন ফ্যাট বয়। পুরো দুনিয়াতে ক্রুজার বাইক হিসেবে আমেরিকার হার্লে ডেভিডসন খুবই নামকরা ব্র্যান্ড এবং MS ধোনি হার্লের ফ্যাট বয় বাইকটি ক্রয় করেছিলেন 18 লক্ষ টাকা দিয়ে। কাওয়াসাকি নিনজা ZX14R। কাওয়াসাকি নিনজা ZX14 পুরো দুনিয়াতে পারফরমেন্স বাইক হিসেবে খুবই জনপ্রিয় এবং ইন্ডিয়াতেও এটি হচ্ছে গতির রাজা। আপনি হয়তো বলবেন, ইন্ডিয়াতে তো কাওয়াসাকি H2 আছে, তাহলে ZX কিভাবে গতির রাজা হয়? আসলে ব্যাপারটি হচ্ছে, কাওয়াসাকি নিনজা H2R দুনিয়ার সবচেয়ে দ্রুততম বাইক, এটা তো আমরা সবাই জানি। তবে H2R এর কিন্তু রোড লিগেল নেই এবং H2R এর যে রোড লিগেল ভার্সনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু H2R এর প্রায় অর্ধেক ক্ষমতা দেয়া হয়েছে। যেমন কাওয়াসাকি H2R এ দেয়া হয়েছে 310 হর্স পাওয়ার এবং H2 এর রোড লিগেল ভার্সনে আপনি পাচ্ছেন 200 হর্স পাওয়ার, এবং অন্যদিকে ZX এ পাচ্ছেন সেম 200 হর্স পাওয়ার। H2R এর টর্ক হচ্ছে 165 নিউটন মিটার এবং H2 রোড লিগেল ভার্সনে পাচ্ছেন 137 নিউটন মিটার এবং ZX এ পাচ্ছেন 158 নিউটন মিটার। এবং H2R এর টপ স্পিড হচ্ছে 402 কিলোমিটার, রোড লিগাল H2 টপ স্পিড হচ্ছে 297 কিলোমিটার এবং ZX এর টপ স্পিড হচ্ছে 334 কিলোমিটার। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাওয়াসাকি নিনজা ZX14 কোন লেভেলের সুপার বাইক। এবং ইন্ডিয়াতে ZX এর মূল্য হচ্ছে 1,70,000 রুপি। ডুকাটি 1098। ইতালিয়ান সুপার বাইক ডুকাটি 1098 হচ্ছে ধোনির প্রথম সুপার বাইক, যেটি 2007 সালে T20 ওয়ার্ল্ড কাপ জেতার পর ক্রয় করেছিলেন। এবং 1099cc এই বাইকটিতে রয়েছে 160 হর্স পাওয়ারের ইঞ্জিন, যেটা আপনাকে প্রায় 300 কিলোমিটার টপ স্পিড দিতে পারবে এবং বাইকটির মূল্য হচ্ছে প্রায় 20 লক্ষ রুপি। কাওয়াসাকি নিনজা H2 সুপারচার্জ। আমরা সবাই জানি কাওয়াসাকি নিনজা H2R পৃথিবীর দ্রুততম সুপার বাইক হলেও এর রোড লিগেল নেই। এর কারণটি হচ্ছে এতে মিরর, হেডলাইট, লাইসেন্স প্লেট এবং ইন্ডিকেটর লাইট নেই। এবং তার উপর কাওয়াসাকি H2R এত বেশি শব্দ তৈরি করে যে নর্মালি রাস্তায় চলার খুবই অনুপযোগী। এবং আরেকটি কারণ হচ্ছে, ওয়ার্ল্ড সুপার বাইক ম্যানুফ্যাকচার কমিউনিটির নিয়ম হচ্ছে কোনো বাইকে 300 বা 350 কিলোমিটারের বেশি টপ স্পিড দেয়া যাবে না, কিন্তু H2R এর টপ স্পিড হচ্ছে 402 কিলোমিটার। তো এসব কারণেই H2R এর কোনো রোড লিগেল নেই। কিন্তু কাওয়াসাকি H2 যে রোড লিগেল বাইকগুলো রয়েছে ওগুলোতে হেডলাইট দেওয়া হয়েছে এবং H2R এর সাইডের যে উইং দেখতে পাচ্ছেন, রোড লিগেল ভার্সনে এই উইং এর বদলে সেখানে দেয়া হয়েছে মিরর এবং ইন্ডিকেটর লাইট। এবং H2 এর রোড লিগেল ভার্সনেরও আবার 4টি ভ্যারিয়েন্ট রয়েছে এবং MS ধোনি ব্যবহার করেন কাওয়াসাকি H2 এর সুপারচার্জড ভার্সন, যার দাম হচ্ছে 34,99,000 রুপি। এবং এর পরের পর্বে আমরা কাওয়াসাকি H2 বাইকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই ছিল MS ধোনির সেরা 5টি সুপার বাইক। এবং পরিশেষে এখানে কিছু কথা বলতেই হচ্ছে, MS ধোনি ছেলেবেলা থেকেই এত বাইক পাগল ছিলেন বা এতগুলো হাই পারফরমেন্স বাইক থাকা সত্ত্বেও তার কিন্তু আজ পর্যন্ত একটা অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যায়নি এবং তিনি কিন্তু অনেক সময় জনসাধারণের মতোই বাইক নিয়ে রাস্তায় চলাচল করেন। উনি যদি
উচ্ছৃঙ্খল বাইকার বা বাইক লাভার হতেন, তাহলে হয়তো ছোটবেলাতেই একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতেন। এবং যদি সেরকম কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতেন, তাহলে কিন্তু তার ক্রিকেটার বা এত ফেম বা এতগুলো সুপার বাইকের সৌভাগ্য কিন্তু তার হতো না। তো আমরা যারা বাইকার বা বাইক লাভার আছি, আমরা যেন MS ধোনির মতো মিস্টার কুল বাইকার হতে পারি। কে জানে, হয়তো একদিন আপনারও সুদিন আসতেই পারে। তো এজন্য আপনার সুস্থ থাকা এবং বেঁচে থাকা খুবই জরুরি। তো আমার তরফ থেকে আপনাদের সবার জন্য দোয়া রইল, যেন আপনারা সফলতার চরম শিখরে পৌঁছতে পারেন এবং নিজেদের শখ এবং ইচ্ছেগুলো পূরণ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।